আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ বাংলা আইসিটির এই কোর্সে। আজকের বাংলা ক্লাসে আমরা হচ্ছে লাস্ট দিন তোমাদের সাথে কথা বলেছিলাম একটা জুম সেশনে, সেখানে স্টুডেন্টরা আমাকে জানিয়েছিল যে বাংলা প্রথম পত্রের সিলেবাস তোমরা ইতিমধ্যে জানো যে শর্ট সিলেবাসের যে পার্টটুকু সেটি কিন্তু আমরা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। আমাদের নাটক আর উপন্যাসের যে পার্টটা অর্থাৎ সহপাঠের যে পার্টটা রয়েছে সেটা বাদ দিয়ে বাকি যে আমাদের মূল বই বা বাংলা ভাষার যে মূল বিষয়গুলা সেখানকার সবগুলা লেকচার আমাদের কিন্তু ইতিমধ্যে কভার হয়ে গিয়েছে। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের এই টপিক গুলার মধ্যে থেকে কোনোটাতে সমস্যা আছে কিনা। এমন হতে পারে যে আমরা পড়িয়েছি কিন্তু হয়তো তোমার বুঝতে সমস্যা হচ্ছে, এমন হতে পারে যে তুমি কবিতাটা বুঝতে পারো নাই বা গল্পটা বুঝতে পারো নাই। তো তখন স্টুডেন্টরা আমাকে জানিয়েছিল বিদ্রোহী এবং আমি কিংবদন্তির কথা বলছি, এই দুইটি সাহিত্য বা এই দুইটি গল্প কবিতা এই কবিতা দুইটির ক্ষেত্রে তোমাদের সমস্যা রয়েছে এবং রিকোয়েস্ট করেছিল যদি ভাইয়া পসিবল হয় আমাদের এই দুটি কবিতার উপর একটা করে ক্লাস নেওয়ার জন্য। তো আমার কাছে মনে হয়েছে যে ইভেন আমাদের বাংলা সেকেন্ড পেপারের সিলেবাসও কিন্তু প্রায় শেষ রাইটিং পার্টটুকু ছাড়া। তো রাইটিং পার্টটা শুরু করার আগে আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট পেপারের এই দুইটা থেকে যেহেতু তোমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া ক্লাসটা নিলে খুব ভালো হয়, তাহলে এই দুটো ক্লাস নিয়ে আমরা পরে সেকেন্ড পেপারের রিটেন পার্টে কিন্তু চলে যেতে পারবো, ঠিক আছে? তো আজকে আমি যে টপিকটার উপর ক্লাস নিচ্ছি সেটি হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, যেটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ, তোমরা জানো সবাই ইতিমধ্যে। তো আজকে আমরা কবি পরিচিতি থেকে ওরকম সময় দিব না, আজকে পাঠ পরিচিতি শব্দার্থ এগুলোতে সময় দিব না, বেসিক্যালি কবিতাটার ওভারভিউ নিয়ে কথা বলবো, কবিতাটা বিশ্লেষণ করবো তোমাদের জন্য আরেকবার, যেন যারা পড়েছিল তাদের তো খুবই ভালো, যাদের সমস্যা ছিল তারা যেন তাদের সমস্যাগুলোকে সলভ করে নিতে পারো, ঠিক আছে? বন্ধুরা কে কোথা থেকে আমার সাথে জয়েন করেছো ক্লাসটিতে একটু জানিয়ে দাও এবং তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যেন সবাই ক্লাসটাতে চলে আসে এবং একসাথে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু বন্ধুরা জয়েন করে ফেলেছে, দেখতে পাচ্ছি হচ্ছে ইতিমধ্যে আমাদের সাথে আছে, আচ্ছা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে অনন্যা হোসেন আছে, জেবা আতিকা, প্রিয়সী আছো, সুমাইয়া সুমু আছো, তারপর হচ্ছে অভয় দাস, রাহুল আছো, ঐশী আছো, রুবাইয়া আছো, তারপর হচ্ছে শামিম খান আছো, আয়েশা আছো, সহ আরো, তারপরে জেবা আছো গাজীপুর থেকে, চিটাগাং থেকে আছে আয়েশা। রুবাইয়া জিজ্ঞেস করেছে ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো এটাও কিন্তু একটু জানো, ঠিক আছে? তো একটু জানাতে পারো। ওকে, ইয়ামিন ইবনে নুরুল জিজ্ঞেস করেছো ভাইয়া কেমন আছেন, মঈনুদ্দিন চলে এসেছে, মঈন আমাদের সাথে লাস্ট দিন হচ্ছে ক্লাস জুম সেশনটাতে ছিল, মঈন জানো যে তোমরা বলেছিলে আমি তোমাদের কথা বলেছি নিয়ে ক্লাস নেওয়ার জন্য, তো তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে ক্লাসটা করছি। টিনা চলে এসেছে, আরিয়া চলে এসেছে, আরো অনেক স্টুডেন্টদেরকে এখনো দেখতে পাচ্ছি না, আমাদের রেগুলার স্টুডেন্টদেরকে, আশা করি ওরাও খুব তাড়াতাড়ি জলদি জলদি চলে আসবে এবং আমরা আমাদের ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আয়েশা চলে এসেছে, ইয়ামিন এসেছে, শামিম খান আছে শেরপুর থেকে, আচ্ছা বগুড়া থেকেও মানুষজন আছে, খুবই ভালো লাগলো দেখে, ঠিক আছে? তো বন্ধুদেরকে একটু জলদি জলদি কি আমরা 1 মিনিট সময় নিয়ে মেনশন করে দিতে পারি না, যেন যারা এখনো ক্লাসটাতে জয়েন করেনি তারা যেন চলে আসে এবং একসাথে আমরা শুরু করতে পারি। আচ্ছা, বন্যা আছে আমাদের সাথে, মাহাদি আছে আমাদের সাথে, তারপর হচ্ছে সাদিয়া আফরিন, ইবনাদ আছে আমাদের সাথে, অর্থাৎ আরো বন্ধুরা কিন্তু আমাদের সাথে এখনো জয়েন করছে ক্লাসটাতে, ঠিক আছে? তো বাকিরা জয়েন করতে করতে আমরা চলো শুরু করে দেই। সুমাইয়া আছে বরিশাল থেকে, ঠিক আছে? তোমরা জানো যে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটার ক্ষেত্রে মূলত আমাদের বাঙালি জাতি হিসেবে আমাদের পূর্বপুরুষদের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদির বিভিন্ন বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে, তাই না? তো বিভিন্ন লাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যাখ্যা, কোন সংস্কৃতি বা কিভাবে আমরা যে প্রতিবাদ জানিয়েছে, কিভাবে আমরা অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করিনি, আমরা সংগ্রাম করেছি, এই জিনিসগুলা কিন্তু এই কবিতাটিতে ওভারঅল দেখানোর চেষ্টা করা হয়েছে। তো আর দেরি না করে চলো আমরা হচ্ছে আমাদের কবিতাটা পড়া শুরু করে দিই। আমি চেষ্টা করব লাইন বাই লাইন গুলো সবগুলো ব্যাখ্যা করে দেওয়ার জন্য যেন তোমাদের এর থেকে কোনো ধরনের কনফিউশন আর থেকে না যায়। আচ্ছা, তো প্রথম লাইনে বলা হয়েছে আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন, তিনি কবি এবং কবিতার কথা বলতেন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ হচ্ছে কবিতা,
কর্ষিত জমির প্রতিটি শস্য দানাই হচ্ছে কবিতা। আচ্ছা, তো একটু আমি মন্দিরা চলে এসেছে, তারপর হচ্ছে খাদিজা চলে এসেছে, তারপর হচ্ছে সাদিয়া আছে, আফরিন আছো আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, জুমে ক্লাস করতে পারো নি, অসুবিধা নাই, জুমে বেসিক্যালি আমরা একটা ডিসকাশন সেশন করেছিলাম লাস্ট ক্লাসের পরে, অসুবিধা নাই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাতিমা, ইয়ামিন আছে, ও ইয়ামিন বলছে লাস্ট দিন করে নাই, বাট সমস্যা নেই, যারা করেছে তারা তাদের সমস্যা জানিয়েছে, তোমাদের সমস্যা থাকলে তোমরাও জানাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো আমরা চলো একটু ব্যাখ্যাগুলা পড়া শুরু করি। দেখো, মূলত আমরা জানি যে, যেটা বলছিলাম, যে বাঙালির যে চিরচেনা বা বাঙালির যে চেতনা, বাঙালির যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা কিন্তু হাজার বছরের একটা ইতিহাস, হাজার বছরের সংস্কৃতিকে মিলিয়ে কিন্তু আমরা বাঙালি জাতি হিসেবে পরিচিতি লাভ করেছি, তাই না? তোমরা তোমরা জানো আমাদের যে পূর্বপুরুষেরা রয়েছেন, আমাদের পূর্বপুরুষেরা কিন্তু অনেক শোষণ, নিপীড়ন, বঞ্চনা, বিভিন্ন ধরনের কষ্ট, বিভিন্ন ধরনের অত্যাচার তারা সহ্য করেছে। কিন্তু এই অত্যাচার নিপীড়ন যাই বলি না কেন, তারা কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, তারা কখনো মাথা নত করেননি, তারা বীরত্বের সাথে, তারা সম্মানের সাথে কিন্তু সবসময় লড়াই করে গিয়েছেন। এই যে কবিতাটি আমরা বলবো, এই ওভারঅল কবিতাটিতে কিন্তু মূলত সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে। এবং তোমরা জানো বাঙালি জাতির ইতিহাসটা, আমরা বলি না বাঙালির ইতিহাস হচ্ছে তোমার আত্মত্যাগের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, এটি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এই কথাটা বলেছিলেন যে বাঙালির ইতিহাস হচ্ছে রক্তদানের ইতিহাস। অর্থাৎ বাঙালি জাতি বা বাঙালি হিসেবে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সংগ্রামে রক্তদান করেছে, মানে হচ্ছে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, ঠিক আছে? তো এই যে পরিচয়গুলা, এই পরিচয়গুলাই কিন্তু কবিতার শক্তিতে পরিণত হয়েছে এবং এই বিষয়গুলো কবিতাটিতে মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। একদম প্রথম যে লাইনটা রয়েছে, বলা হয়েছে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি যার তার করতলে পলি মাটির সৌরভ ছিল। আচ্ছা, তোমরা জানো যে বাংলাদেশ হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা চিরসবুজ আমাদের এই বাংলাদেশ, এই লাইনটা রচনার ক্ষেত্রে আমরা অনেকবার লিখেছি, তাই না? তো তোমরা কি জানো যে পলি মাটির বৈশিষ্ট্য হচ্ছে এই মাটিতে কিন্তু ফসল অনেক ভালো হয়, অর্থাৎ এই মাটির যে পুষ্টি বা এই মাটির যে গুণাগুণ, এই মাটির যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু খুবই ভালো। এবং এই আরেকটা বিষয় হচ্ছে, এখানে মূলত যে বিষয়টা বলা হয়েছে সেটি হলো যে এখানে পূর্বপুরুষ বলতে কাদের কথা তুলে ধরা হয়েছে, এখানে পূর্বপুরুষ বলতে বাঙালির যে পূর্বপুরুষ, বাঙালি জাতির যে পূর্বপুরুষ, অর্থাৎ আদি পিতাদের কথা বলা হয়েছে, যারা তোমার এখানে তারা সবসময় কি করতো, তারা চাষবাস করতো, তারা কৃষিকাজ নিয়োজিত ছিল, তারা বিভিন্ন ভাবে কৃষিকাজ করেছে, বিভিন্ন, অর্থাৎ এখানে মূলত ইঙ্গিত করা হচ্ছে যে বাংলার যে সময়টা বা বাংলার আদি পুরুষেরা মূলত হচ্ছে কি কৃষি ভিত্তিক সমাজে অভ্যস্ত ছিল, সেই বিষয়টা কিন্তু মূলত এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমরা সবাইকে ক্লিয়ার, কোনো প্রশ্ন থাকলে কিন্তু আজকে ক্লাসে অবশ্যই অবশ্যই তোমরা একদম ক্লিয়ার হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, করতলে পলিমাটির সৌরভ ছিল, এটা বলতে কি বোঝানো হয়েছে? এটা বলতে মূলত কৃষি ভিত্তিক সমাজের কথা বলা হয়েছে, যেখানে সুজলা সুফলা শস্য শ্যামলা এক চিরসবুজ বাংলাদেশ এক সময় ছিল বা এক সময় বাংলা ছিল, যেখানে সেখানে সমাজে কোনো ধরনের যন্ত্রের উপর নির্ভরতা ছিল না। যন্ত্রের উপর নির্ভরতা বলতে একদম খুব সহজ যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরো এখন মাঠে ফসল ফলানোর জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যেমন লাঙ্গলের পরিবর্তে এখন ট্রাক্টর ব্যবহার করা হয়, তাই না? পানি উঠানোর জন্য মোটর ব্যবহার করা হয়, সেচ কাজের জন্য মোটর ব্যবহার করে, তখন কিন্তু এই সুযোগটা, এই সুযোগটা কিন্তু সেই সময়টাতে বাঙালিদের হাতে ছিল না। কিন্তু তাই বলে তারা কি পিছিয়ে গিয়েছিল, তাই বলে তারা কি কৃষিকাজ করা বন্ধ করে দিয়েছিল? মোটেই না, তারা কি করেছে, তারা চেষ্টা করেছে, কষ্ট করেছে, কায়িক পরিশ্রম করেছে, শারীরিক ভাবে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, এবং সেইগুলো করে তারা কিন্তু তাদের যে কাজগুলো সেটা কন্টিনিউ করে যাওয়ার চেষ্টা তারা সব সময় করেছে, ঠিক আছে? অর্থাৎ আমরা এই জায়গাটা থেকে বুঝতে পারি যে বাংলার যে বৈশিষ্ট্য, বাংলার মানুষের যে বৈশিষ্ট্য, তারা অত্যন্ত কর্মঠ, তারা অত্যন্ত শক্তিশালী, তারা অত্যন্ত সংগ্রামী, তারা কখনো কোনো কিছুতে ভয় পেয়ে পিছু হটে না।
তারা সবসময় সামনের দিকে এগিয়ে যেতে পছন্দ করে। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? কোনো কনফিউশন থাকলে অবশ্যই অবশ্যই বন্ধুরা আমাদেরকে বইলো, ঠিক আছে? পরবর্তীতে যদি যাই, পরবর্তীতে বলা হয়েছে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া এখানে রক্ত জবার মতো ক্ষত বলতে কি বোঝানো হচ্ছে? রক্ত জবা বলতে জবা এক ধরনের বিশেষ রূপ যেটা হচ্ছে মূলত লাল রংকে বোঝানো হয়, এবং তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত বলতে মূলত তাদের উপর যে শোষণ নিপীড়ন গুলো চালানো হতো, তাদেরকে যে বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন করা হতো সেগুলার কথা মূলত এখানে হচ্ছে ফুটিয়ে তোলা হচ্ছে। তোমরা আমরা এখন হয়তো অনেক সুন্দর একটা সুষ্ঠু নিয়মের মধ্যে দিয়ে জীবনযাপন করতে পারি, কোন ধরনের সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় না। সমস্যার সম্মুখীন বলতে বোঝাতে চাচ্ছি স্ট্রাকচারালি বাংলাদেশের কথা চিন্তা করো, ইন্ডিয়ার কথা চিন্তা করো, পশ্চিমবঙ্গের কথা চিন্তা করো, বেশ ভালোভাবে কিন্তু আগাচ্ছে, তাই না? তখন কিন্তু আমার তখন বলতে এখানে মূলত আমাদের পূর্বপুরুষদের সময়টার কথা বলছে। আমাদের পূর্বপুরুষদের এই সময়টা কিন্তু মসৃণ ভাবে আগায় নেই, তাদেরকে সংগ্রাম করতে হয়েছে, তাদেরকে কষ্ট করতে হয়েছে, তাদেরকে বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করানোর চেষ্টা করতে হয়েছে। তো এই জিনিসগুলা কিন্তু আমরা অনেক অনেক বেশি দেখতে পেরেছি। আমি কি বোঝাতে পেরেছি? কোনো কনফিউশন আছে কিনা একটু জানাও, ঠিক আছে? ধরো বিদেশি সমাজ বা বিদেশি যে ব্যবসায়ী গোষ্ঠী ছিল, যেমন আমরা যদি দেশভাগের কথা বলি, আমরা যদি ইন্ডিয়া পাকিস্তানের যে বিভাজনটা 1947 সালে হয়েছিল, সে তারও আগে যদি বলি নবাব সিরাজউদ্দৌলার বলতো কি বিশ্বাসঘাতকতার মাধ্যমে বাংলার যে একটা পরাজয় ঘটেছিল, নবাব সিরাজউদ্দৌলার হচ্ছে তোমার সরি মীর জাফর বা ঘসেটি বেগমদের হচ্ছে তোমার এর কারণে, মীর জাফরদের বিশ্বাসঘাতকতার কারণে বাংলার যে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন, এবং সেই পরাজয়ের কারণে কিন্তু বাংলা এবং বাংলার যে অঞ্চল তাদেরকে কি করতে হয়েছে, 200 বছরের পরাধীনতা শিকার হতে হয়েছে, 200 বছরের শোষণের শিকার হতে হয়েছে, শোষণের সাথে সাথে নিপীড়নের শিকার হতে হয়েছে। তাদেরকে বিভিন্ন সময় তাদেরকে কষ্ট দেওয়া হতো, তাদের উপর আক্রমণ করা হতো, এবং প্রত্যেকটা জায়গায় বাঙালি যে একটা সংগ্রামী জাতি, বাঙালি যে একটা সাহসী জাতি, এটা কিন্তু বিশ্বজুড়ে প্রচলিত ছিল, যে কারণে তাদের সাথে সবসময় মানুষ সম্মুখ যুদ্ধে কেউ যেতে যেত না। দেখা যেত এই ধরনের অসুদ মানে যে অসুদ অসাধ মানে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে তারা কি করত, তারা হচ্ছে এই বিজয় অর্জনের চেষ্টা করত। দেখা গিয়েছে তারা পিছন থেকে সবসময় আক্রমণ করতো কাপুরুষের মতো। এই জিনিসটা হচ্ছে মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যে কারণটাতে বাংলার যে মানুষ, বাংলার মানুষ, বাংলার পুরুষদেরকে অনেক অনেক কষ্টের শিকার হতে হয়েছে, নিপীড়নের শিকার হতে হয়েছে। আমরা কি ক্লিয়ার কিনা একটু ভাইয়া আপু আমাকে একটু জানাও কষ্ট করে। যদি সবাই ক্লিয়ার থাকে তাহলে আমি পরের অংশটাতে চলে যাবো, অন্যথায় এই জায়গাটাতে আরো এক্সপ্লেন করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, অঙ্কিতা চলে এসেছে, আয়েশা চলে এসেছে, রিয়াম চলে এসেছে, শামীম খান চলে এসেছে, গোলাম মুস্তফা এসেছো, অনেক অনেক ধন্যবাদ। ফাতিমাতুজ জোহরা তাসনুবা চলে এসেছে, আচ্ছা বলেছে কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়েশা জানিয়েছে বুঝতে পেরেছে, বাকিরা একটু আমাকে জানাই দাও কষ্ট করে সবকিছু বুঝতে পেরেছো কিনা, কোনো কনফিউশন আছে কিনা। যদি আচ্ছা একটু ঝামেলা হয়েছে, আচ্ছা ঠিক করতেছি, কোনো অসুবিধা নাই। বললাম যে যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানায় দাও যে ভাইয়া এই জায়গাটা না বুঝতে পারছি না, এতটুকু অংশ আমরা কিন্তু করে ফেলেছি, ক্লিয়ার? আচ্ছা একদমই সহজ, ভেরি গুড শামীম, ওকে। রিয়ানা ফেরদৌস বলছে ক্লিয়ার, ইয়ামিনও বলেছে বুঝেছে, ওকে। পরবর্তী অংশে তাহলে চলে যাই। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন, তিনি কবি এবং কবিতার কথা বলতেন। আচ্ছা, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, এই চারটা লাইন এখান থেকে শুরু করে কি বলতো, তিনি কবি এবং কবিতার কথা বলতেন, এই চারটা লাইনের ব্যাখ্যা যদি বলি, এই কবিতাটা মূলত কবির জন্য একদম মাটির কাছাকাছি মানুষ, মানে মাটি বলতে এখানে বোঝাতে চাচ্ছি হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ, যারা ধরো ভিটে বাড়ি আমরা জানি যে আমাদের গ্রামাঞ্চলে আমাদের যে দাদা দাদিরা রয়েছে তারা কিন্তু তোমার অলওয়েজ তাদের যে নিজস্ব বাড়ি, তাদের যে জায়গা সেটার প্রতি তাদের এক ধরনের টান রয়েছে, তাদের এক ধরনের ভালোবাসা রয়েছে, অর্থাৎ ভিটে বাড়ির প্রতি তাদের এক ধরনের টান কিন্তু এখানে কাজ করে, এবং তারা মূলত মাটির কাছাকাছি মানুষদের জন্য, অর্থাৎ এই যে মানুষগুলো তাদের জন্য মূলত এই কবিতাটিকে উৎসর্গকৃত করা হয়েছে। এবং তোমরা জানো যে তারা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, এমনকি হিংস্র পশুর আবাসস্থলের কথাও কিন্তু বলতেন।
এখানে মূলত যেটা বলা হয়েছে যে তুমি যখন তোমার দাদা দাদি কিংবা তোমার আরো আরো যে আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছে তাদের কাছ থেকে যদি গল্প শুনতে যাও, তাদের কাছ থেকে যদি কোনো কিছু শুনতে যাও, তাহলে তোমরা কি জানবা? সাধারণত জানবা যে এক সময় তাদের জীবন কতটা কষ্টের ছিল, তাদের তাদের পাহাড় কিংবা পাহাড় পর্বতে মানুষকে কষ্ট করে জীবনযাপন করতে হচ্ছে। আমরা খুব সহজ উদাহরণ বলতে পারি, সভ্যতার আদি লগ্নে মানুষ কোথায় বসবাস করতো? গুহায় বসবাস করতো, সেটা কোথায়? পাহাড়ে। অর্থাৎ তাদেরকে এখানে মূলত বলা হয়েছে যে বিভিন্ন প্রতিকূলতা তাদের কিন্তু এই সভ্যতায় আসার জন্য অতিক্রম করতে হয়েছে। তারা এই পাহাড় অতিক্রম করেছেন। অরণ্য সাপদের কথা বলতেন বলতে মূলত বোঝানো হচ্ছে যে তোমার অরণ্য বলতে এখানে মূলত বন জঙ্গলকে বোঝায় এবং সাপদ বলতে বোঝায় হচ্ছে হিংস্র পশুর আবাসস্থলকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এখানে মূলত বলা হয়েছে যে তাদের এই যে সভ্যতায় পা ফেলা বা সভ্যতার দিকে এগিয়ে যাওয়া, এই জন্য তাদের যে প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে, যেমন অরণ্য অর্থাৎ বন জঙ্গলের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করতে হচ্ছে, কাটাতে হয়েছে, বিভিন্ন হিংস্র পশুর সম্মুখীন হতে হয়েছে, জীবন দিতে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, তাই না? তো পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন। পতিত জমি আবাদের কথা বলতেন বলতে মূলত বোঝানো হয়েছে কৃষিকাজ এবং এবং হচ্ছে তারা যে কর্মর ছিলেন সেই বিষয়টা কিন্তু মূলত এখানে ফুটে উঠেছে, তাই না? যে পতিত জমি আবাদ করছে, কষ্ট করছে ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে। তিনি কবি এবং কবিতার কথা বলতেন, এটা মূলত বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যেন একজন কবি, কারণ তাদের প্রত্যেকের জীবনে এত ধরনের কষ্ট, এত ধরনের সংগ্রাম, এত ধরনের সংগ্রাম ছিল, যেগুলো ধরো প্রত্যেকটা জিনিসই যখন কেউ এক্সপ্লেন করতো, প্রত্যেকটা জিনিসই কেউ যখন প্রকাশ করতো, সেগুলো প্রত্যেকটা এত মিনিংফুল, এত অর্থবহ হতো, যেন প্রত্যেকটি শব্দ এক একটা কবিতা হিসেবে পরিণত হতো। এবং তিনি বলছেন যে তার যে লেখা এই কবিতাটা যেন আজকের ইতিহাস। অর্থাৎ আজকের ইতিহাস বলা হচ্ছে কেন? অর্থাৎ এই সময়টাতে আসার জন্য, এই সভ্যতার এই পরিস্থিতিতে আসার জন্য তাদেরকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। আচ্ছা, আমরা সবাইকে ক্লিয়ার এতটুকু পর্যন্ত? কোনো কনফিউশন আছে বন্ধুরা যারা আছো? ভাইয়া আপু সবাইকে রিকোয়েস্ট করছি, কোনো কনফিউশন থাকলে আমাকে একটু জানাও যে ভাইয়া এই জায়গাটাতে আমার বুঝতে সমস্যা হচ্ছে। যদি সবাই সবকিছু বুঝে থাকো তাহলে একটু জানাও যে ভাইয়া ক্লিয়ার আছে, সামনে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে বলা হয়েছে জিহ্বায় উচ্চারিত প্রত্যেকটি সত্য শব্দ কবিতা। এটাই মাত্র বলছিলাম যে আসলে এই যে মানুষগুলো তাদের জীবনটা এতটা সংগ্রামের ছিল, এতটা কষ্টের ছিল যে তারা যে কোনো বিষয় যখন বলতেন সেটা একটা অর্থবহ হতো, এবং সেই অর্থবহ হওয়ার ধারাবাহিকতায় তারা কিন্তু কি করতেন বলতো, সেটিকে এক একটা কবিতা হিসেবে প্রকাশ করতেন। বা কবি বলতে চেয়েছেন যে তাদের মুখ দিয়ে উচ্চারিত প্রত্যেকটি শব্দ যেন এক একটা কবিতার সমান, ঠিক আছে? আচ্ছা, কর্ষিত জমির প্রত্যেকটি শস্য দানা হচ্ছে কবিতা, এইটা বলতে কি বোঝানো হয়েছে? এটা একটা প্রশ্ন হতে পারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, দেখো এটা হচ্ছে যেভাবে আমরা বলি সেটা হচ্ছে যে তোমার ইতিহাসের কথা আমরা এখানে চলে আসছে, এবং একটু আগে যেটা বলছিল যে তিনি জিহ্বায় উচ্চারিত প্রত্যেকটা সত্যি শব্দই হচ্ছে কবিতা। মূলত কবির কাছে কবিতাটাই কিন্তু হচ্ছে সত্য। এখন তোমার কাছে প্রশ্ন হবে, ভাইয়া কবিতা মানে এখানে আসলে কি বোঝানো হচ্ছে? অনেকের মনে নিশ্চয়ই প্রশ্নটা আছে, এইটার উত্তরটা আমি এখন ঠিক দিব না। কেন হচ্ছে, এখন দিলে তোমরা আসলে বুঝতে পারবা না, একদিন ধরে নিবা, বাট আমি চাই এটা তোমরা নিজেদের এন থেকে বুঝতে পারো, এবং কবিতার শেষে যে বোঝানো হয়েছে যে আসলে এখানে কবিতা বলতে কি বোঝানো হয়েছে, ঠিক আছে? তো যেটা বলছিলাম আর কি, যে কবি জিহ্বায় উচ্চারিত প্রত্যেকটি সত্য সত্য শব্দ হচ্ছে কবিতা, কর্ষিত জমির প্রত্যেকটি শস্য দানা হচ্ছে কিন্তু কবিতা। তো কবির কাছে যেটা বলছিলাম যে কবির কাছে হচ্ছে কবিতাটা সত্য, এবং এই সত্যটা হচ্ছে শক্তির সাথে তুলনা করা হয়েছে, যেই শক্তিটা কবিকে সামনের দিকে নিয়ে যেতে আরো বেশি অনুপ্রাণিত করে, আরো বেশি উৎসাহ দেয়। ইতিহাস থেকে কবি এগিয়ে যাওয়ার বা সামনের দিকে এগিয়ে যাওয়ার রসদটা কিন্তু পান। আর এই যে ইতিহাস, এই যে ইতিহাসদের কথা বলছি, এই যে বিভিন্ন বিষয়ের কথা বলছি, এটি কিন্তু হচ্ছে কবিতা। আচ্ছা,
একটু মনে হয় নেটওয়ার্কের কারণে মানে আটকে গিয়েছিলাম, বাট এখন আই থিঙ্ক তোমরা আবার শুনতে পাচ্ছো, দেখতে পাচ্ছো, কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে কর্ষিত জমির প্রত্যেকটি শস্য দানাকে এই জন্য কবিতা বলা হয়েছে, কারণ এই প্রত্যেকটি প্রত্যেকটি বিষয়ের সাথে তোমার এতটা সংগ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে, এতটা কষ্টের ইতিহাস জড়িয়ে রয়েছে, যে প্রত্যেকটা জিনিস নিয়ে যখন কথা বলার চেষ্টা করা হচ্ছে বা জানানোর চেষ্টা করা হচ্ছে, সেটি যেন এক একটা কবিতার রূপ ধারণ করছে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো কিনা একটু জানো, কঠিন মনে হলো কিন্তু বলো। ভাইয়া কোথাও যাইনি, এখানে ছিলাম, নেটওয়ার্কের কারণে হয়তো একটু একটু প্রবলেম হয়েছে, বাট আচ্ছা মোটামুটি ক্লিয়ার বলছে হচ্ছে শিমুল পলাশ। শিমুল যদি মোটামুটি কেন একদম ক্লিয়ার হয়ে যাওয়া উচিত না আজকে, কোথায় কনফিউশন হচ্ছে এটা কিন্তু একটু জানাতে পারো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, টেস্ট পেপার না সাপ্লিমেন্ট, এটা নিয়ে আমার সবসময়, আমি আসলে কোনো কিছু কিনতে প্রেফার করি না, বিকজ আমার কাছে মনে হয় যে একটা স্টুডেন্ট হিসেবে তোমার পড়তে হবে আগে। তোমরা যদি যে কোনো কিছু ভালো মতো পড়তে পারো, করে ফেলো, তাহলে কিন্তু এইটা ধরো যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা সলভ করতে পারো। বাট আমার কাছে মনে হয় যে টেস্ট পেপারটা অ্যাটলিস্ট গত বিগত 5 বছরের কোশ্চেন তোমাদের সলভ করা উচিত। ভালো প্রিপারেশন যদি নিতে চাও তাহলে গত 5 বছরের প্রশ্ন দেখা উচিত, তাহলে প্যাটার্ন সহ কোশ্চেন প্যাটার্ন সহ সবকিছু কিন্তু খুব ইজিলি বুঝতে পারা যায়। ঠিক আছে, আচ্ছা, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, বেশ জটিল একটা লাইন। এখানে বলা হয়েছে যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। ধরো যে কবিতার যে মিনিং, কবিতার যে বিষয়টা এখানে বলা হচ্ছে, কেউ যদি সেই কবিতাটাকে শুনতে না চায়, সে যদি সেই কবিতাটাকে বুঝতে না চায়, তাহলে যে জিনিসটা হবে সেটা হলো মানুষগুলো আস্তে আস্তে ঝড়ের মতো, ঝড়ের যে আর্তনাদ, ঝড়ের যে কান্না, ঝড়ের যে কষ্ট, অর্থাৎ তার নিজের মধ্যে সে কিন্তু এক ধরনের কষ্ট অনুভব করবে, এক ধরনের হাহাকার অনুভব করবে। এটা হচ্ছে মূলত এখানে বলা হচ্ছে ঝড়ের আর্তনাদ। তো এখানে মূলত এক ধরনের রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে। কিসের রূপক অর্থ প্রশ্ন হবে? প্রশ্নটার উত্তর হচ্ছে কষ্টের যে আর্তনাদ, বিভিন্ন বিষয় তুমি হয়তো কষ্ট করছো, সেই কষ্টের আর্তনাদটাকে মূলত এখানে বলা হয়েছে তোমার কি, কষ্টের আর্তনাদটাকে ঝড়ের আর্তনাদ হিসেবে তুলনা করা হয়েছে। তোমরা জানো রূপক কি হিসেবে ব্যবহার করা হয়? রূপক তখনই বলা হয় যখন তুমি কোনো একটা বিষয়ের ক্ষেত্রে কি করো, বিষয়ের ক্ষেত্রে অন্য কোনো বিষয়টা বোঝানোর জন্য অন্য কোনো উপমা ব্যবহার করো বা কোনো মেটাফোরের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করো, সেটিকে আমরা রূপক অর্থে প্রকাশ বলে থাকি। ঠিক আছে, তো এখানেও যে সেই ঠিক একইভাবে ঝড়ের আর্তনাদটাকে মূলত রূপক অর্থে প্রকাশ করা হয়েছে মানুষের কষ্টের আর্তনাদটা বোঝানোর জন্য। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন, তুমি যদি কবিতার কথা বুঝতে না পারো, কবিতা শুনতে না জানো, তাহলে তুমি সবসময় ঝড়ের আর্তনাদ শুনবা, তাহলে তুমি সবসময় কষ্ট পেতে থাকবে, তাহলে তোমার মধ্যে এক ধরনের হাহাকার কাজ করবে, তোমার মধ্যে এক ধরনের কষ্টের আর্তনাদ কাজ করবে। আমরা কি সবাই পরিষ্কার কিনা একটু কিন্তু অবশ্যই জানো। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে যদি চাই যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ লাইন, আমরা একটু বোঝার চেষ্টা করি। বলেছে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। এখানে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হওয়া মানে কি? দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হওয়া মানে স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত হয়ে যাওয়া। অর্থাৎ প্রত্যেকটা মানুষের স্বাধীনতা, মানুষ হিসেবে আমি যে স্বাধীন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা কখনো কি পরাধীন বা হচ্ছে ধরো এটা হয়তো পরিচয় হয় না বা এটা হওয়ার কথাও না, ধরো যেই মানুষগুলা বা যেই মানুষগুলো জেলখানায় থাকে তাদের কিন্তু জীবনের একটাই উদ্দেশ্য যে কোনোভাবে তারা যদি এই বন্দি জীবন থেকে, এই পরাধীন জীবন থেকে বের হতে পারে। প্রত্যেকটা মানুষই স্বাধীনভাবে জীবন যাপন করতে চায়, স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায়, স্বাধীনভাবে তার অধিকারগুলোর চর্চা করতে চায়। এই স্বাধীনতাটা যদি না থাকে মানুষ কিন্তু আর কখনোই তার জীবনটাকে উপভোগ করতে পারে না। আমরা কি বুঝাতে পেরেছি? তো এই জায়গাটাতে বলা হচ্ছে যে এই কবিতা শুনতে পারবে না। আমি আবার বলছি কবিতা মানে কি, এটা আমরা কবিতার একদম শেষে জানবো। অনেকে হয়তো বুঝে গিয়েছো, জানো, বুঝতে পারছো, বাট ডিরেক্টলি এখন আমি এক্সপ্লেনটা করবো না। ঠিক আছে, তো যে কবিতা শুনতে জানবে না তার ক্ষেত্রে বলা হয়েছে সে এই স্বাধীনতার অধিকার থেকে আস্তে আস্তে কিন্তু বঞ্চিত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে যদি দেখি যে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া,
ক্রীতদাস থেকে যাবে কিভাবে, এটা কি বললেন, কেন ক্রীতদাস থেকে যাবে, কিভাবে ক্রীতদাস থেকে যাবে? আচ্ছা, তো ক্রীতদাস থেকে যাওয়ার মেইন বিষয়টা যেটা এখানে এক্সপ্লেন করা হয়েছে সেটি হলো যে তোমরা জানো যে পরাধীন থাকতেছে, আমরা একটু আগে বলেছি যে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হওয়া মানে স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত হবে। এবং যখনই একটা মানুষ পরাধীন, কারা বলতো, যারা ক্রীতদাস, যাদেরকে ক্রয় করা হয়, যাদেরকে মানে এই ক্রীতদাসের ব্যবসাটা আগে অনেক প্রচলিত ছিল, এখন কিছুটা কমেছে, যে মানুষকে কিনে নেওয়া, এরপর তাদের উপর নির্যাতন করা, নিপীড়ন করা, তারপর হচ্ছে তাদের উপর বিভিন্ন ভাবে শারীরিক ভাবে অত্যাচার করা, ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা ক্রীতদাসদের ক্ষেত্রে দেখেছি। আমরা অনেক সময় শুনেছি যে তাদেরকে তো ধরো একটা কাজ দেওয়া হয়েছে, সেই কাজটা সাধারণ একটা মানুষের যেভাবে করার কথা, তাদের থেকে হয়তো সেই একটা ক্রীতদাস যদি সেভাবে করে, সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে তাকে বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। স্পেশালি বিভিন্ন যে আরব দেশগুলা রয়েছে, সেই দেশগুলাতে এই ক্রীতদাসের ব্যবসাটা বা এই ক্রীতদাসের পন্থাটা অনেক বেশি প্রচলিত, এবং দেখা যাচ্ছে তারা খুবই অমানবিক ভাবে নির্যাতন করে। তো এখানে কবি বলতে চাইছেন, তুমি যদি কবিতাই শুনতে না জানো তাহলে মন থেকে কিন্তু তুমি কি হবা, ক্রীতদাস হয়ে যাবে, কারণ তোমার স্বাধীনতাটা সেখানে থাকবে না, তোমার মুক্ত চিন্তাধারা থাকবে না, যেটা আমরা একটু পরে দেখবো যে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, তুমি তখন এই সেই সত্যের কথাটা শুনতে পারবে না, তুমি তখন সেই স্বপ্নের কথাটা শুনতে পারবে না, তোমার মধ্যে এক ধরনের পরাধীনতা চলে আসবে, তোমার মধ্যে এক ধরনের হাহাকার চলে আসবে, এক ধরনের কষ্টের আর্তনাদ কাজ করবে, যেটা আমরা লাস্ট স্লাইডে একদম শেষ লাইনটাতে পড়েছি, বুঝতে পেরেছি আমরা। তারপরে দেখো বলা হয়েছে, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আচ্ছা, এখন উনুনের আগুন বলতে কি বোঝানো হয়েছে? উনুনের আগুন বলতে এখানে বদ্ধ জীবনকে মূলত বোঝানো হয়েছে। আর আলো দিয়ে যখন জানালা উজ্জ্বল হয়ে যায়, যখন বাইরের আলো দিয়ে উজ্জ্বল হয়ে যায়, তখন কিন্তু ধরো আলোকিত হয়, তখনই মুক্ত জীবন লাভ করা সম্ভব। ধরো এখানে খুবই সহজ, এখানে হচ্ছে তুমি যদি একটা বাসায় ধরো এমন অনেক বাসা রয়েছে না, বা হচ্ছে বাহিরের দেশগুলোতে এমন হয় না যে তোমার হচ্ছে বাসার মধ্যে একটু আগুন জ্বালিয়ে তাপ দেওয়ার চেষ্টা করে, ধরো শীতের দিনে এটা বাংলাদেশেও কিন্তু খুব প্রচলিত, তাই না? তখন কি করে, দরজা জানলা সব লাগিয়ে দেওয়া হয়, অর্থাৎ একটা বদ্ধ জীবনকে কিন্তু এখানে মূলত বোঝানো হয়েছে উনুনের আগুনের মাধ্যমে। এবং একটা উজ্জ্বল জানালা বলতে কি বোঝানো হয়েছে, তুমি জানালা খুলে দিচ্ছ, দরজা খুলে দিচ্ছ, অর্থাৎ তোমার যে স্বাধীনতার রাস্তা, তোমার যে স্বাধীনতার পথ, সেটাকে তুমি উন্মোচন করার চেষ্টা করছো, এই বিষয়টাই কিন্তু মূলত এখানে বলার চেষ্টা করা হয়েছে। আমরা সবাই এতটুকু অংশ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করো, যদি আমরা সবাই একদম পরিষ্কার থাকে, একদম ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আমি পরবর্তী ক্লাসে, পরবর্তীতে মানে সবাই যদি ক্লিয়ার থাকো পরবর্তী অংশে চলে যাবো। আচ্ছা, ক্রীতদাসের অংশটা একজন বলছে বুঝতে পারে নাই, কোনো সমস্যা নেই, ক্রীতদাস থাকে কখন, তুমি পরাধীন, সেটাকে মূলত এখানে বোঝানো হচ্ছে যে তোমার কবিতা শোনার অধিকার, কবিতা শুনতে জানো না, কবিতা শুনতে চাও না, তার মানে তুমি পরাধীন, প্রথমে বলা হয়েছে তোমার মধ্যে স্বাধীনতার যে মানে ইচ্ছা, স্বাধীনতার যে আনন্দ সেটা নাই, তোমার মধ্যে কষ্টের একটা হাহাকার রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো কার সাথে মিলছে, যে একটা ক্রীতদাস তার সাথে মিলছে, কারণ তার উপর ঠিক একই অত্যাচার গুলা হচ্ছে, তার উপর সে একই সমস্যাগুলো থেকে যাচ্ছে, তার উপর একই ভাবে যেন নিপীড়ন নির্যাতন করা হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি এবার? এইবার পরিষ্কার হয়েছে? শিমুল প্রশ্নটা করেছিল, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা ঠিক আছে, যদি সবাই ক্লিয়ার থাকে তাহলে আমরা কিন্তু পরবর্তী অংশটাতে চলে যেতে পারি। আচ্ছা, আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবাহবান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। আচ্ছা, এখানে একটু জটিল, একটু বুঝতে হবে, এখানে বলা হয়েছে যে আমি আমার মায়ের কথা বলছি, তিনি প্রবাহ বলতেন প্রবাহবান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। আচ্ছা, এখানে নদীর ঢেউ বলতে মূলত বোঝানো হয়েছে আশার কথা, আশা বলতে তুমি যে হোপ, আমরা যেটাকে বলি যে আমি আশাবাদী, আমি তোমাদের একটা ভালো ক্লাস নিচ্ছি, আমি আশাবাদী এই ক্লাসটার মাধ্যমে আমি স্টুডেন্টদেরকে শিখাতে পারছি, এই যে আশা, এই আশা থেকে কিন্তু
আমার এই ক্লাসটা নেওয়ার প্রতি উৎসাহটা বেড়ে যাচ্ছে। এই আশা থেকে আমার আগ্রহটা আরো বেড়ে যাচ্ছে যে আচ্ছা, আমি ক্লাস নেওয়ার মাধ্যমে আমি কিছু স্টুডেন্টকে কিছু বিষয় শেখাতে পারবো, নলেজটাকে শেয়ার করতে পারবো, তাই না? তো এরকম ভাবে মানুষ বাঁচে আশা, এই একটা লাইন কিন্তু আমরা সবাই শুনেছি। তোমার মধ্যে যদি কোনো কিছু নিয়ে আশা ভরসা না থাকে, তুমি কিন্তু কখনো সেই কাজটা সঠিকভাবে করতে পারবা না। তো এখানে বলা হয়েছে, আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। তো মূলত বলা হয়েছে যে সাঁতার জানবে না তাকে মূলত নদীর ঢেউ কিন্তু ভাসিয়ে রাখবে, যদি তুমি গাটাকে জাস্ট ভাসিয়ে দিতে পারো। মানুষ বাঁচে আসা, অর্থাৎ যে মানুষটি হাল ছেড়ে দেয় তাকেও কিন্তু আশা জীবিত করে রাখে। ধরো মৃত্যুশয্যায় একদম শুয়ে আছে এমন একজন মানুষ, সেও কিন্তু আশা করে যে কোনো একদিন হয়তো সে ভালো হয়ে যাবে। আইসিইউতে ধরো একটা মানুষ রোগী ভর্তি আছে, যতক্ষণ তার সেন্স থাকে সেও কিন্তু চিন্তা করে, সেও কিন্তু আশা করে আচ্ছা সে আবার বাসায় ফিরে যেতে পারবে। তো এই জিনিসগুলো, এই যে আশা, এই আশাটাই কিন্তু তাকে বাঁচিয়ে রাখতে আরো বেশি সাহায্য করছে, আরো বেশি সহযোগিতা করছে। এই বিষয়টাই কিন্তু মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে আশার মাধ্যমে মানুষ সামনের দিকে এগিয়ে যাওয়ার যে তাগিদ সেটা অনুভব করে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। এই সবগুলো লাইনের ব্যাখ্যা একসাথে বলছি। ধরো একটা মুক্ত জীবন, যেটার কথা আমরা বলছিলাম, যেখানে মানুষ স্বাধীন, পরাধীন নয়, এটাকে আমরা কি বলি, মুক্ত জীবন বলছি, যেখানে তুমি তোমার স্বাধীন মতবাদ প্রকাশ করতে পারবা, তুমি তোমার মনের ইচ্ছাটা প্রকাশ করতে পারবা, তুমি তোমার যে অধিকার গুলো রয়েছে সেগুলো চর্চা করতে পারবা, সেটিকে আমরা মুক্ত জীবন বলি, তাই না? তো সেই মুক্ত জীবনে নদীর সাথে মাছের সাথে তুমি সখ্যতা করতে পারো। ধরো একদম গ্রামাঞ্চলের কথা যদি আমি বলি, যেখানে নদী পুকুরে অনেক মাছ দেখা যায়, দেখা যায় না যে বাচ্চারা আশপাশ দিয়ে যাওয়ার সময় মাছ দেখছে খুব উৎসাহের সাথে, আগ্রহের সাথে, এই সক্ষমতাটা কেন হয়? বিকজ সে স্বাধীন, সেখানে তার কোনো, এখানে তার এমন না যে তাকে কোনো রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে, এমন না তাকে এখানে দেখার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হচ্ছে, অর্থাৎ সে যখন মন থেকে স্বাধীন সে কিন্তু এই কাজগুলো করতে সক্ষম হয়, তাই না? এই মাছের সাথে সখ্যতা বলো বা মায়ের কোলে শুয়ে গল্প শোনা বলো, এই সব কোনো কিছুই কিন্তু সম্ভব হবে না যদি একটা মানুষ কবিতাটাই শুনতে না জানে। আবারও বলছি, কবিতা বলতে কি বোঝানো হয়েছে এটা কেউ যদি বুঝে থাকো জানতে পারো, যদি না বুঝে থাকো কবিতার শেষ পর্যন্ত, কিন্তু ক্লাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক আছে? পরাধীনতার যে শেকলটা রয়েছে, পরাধীনতার মাধ্যমে আমরা যেটাকে বলতে চাচ্ছি, সেই শেকলটা থেকে যদি বেরিয়ে আসতে না পারে, তাহলে কিন্তু মানুষ কখনো মানুষ হিসেবে পরিপূর্ণ বিকশিত হতে পারবে না, তার জীবনটাকে সে সুন্দরভাবে গোছাতে পারবে না। এটা খুবই খুবই কনসার্নিং, খুবই অ্যালার্মিং একটা বিষয় যে তোমার অবশ্যই অবশ্যই কি করতে হবে, অবশ্যই অবশ্যই স্বাধীনভাবে জীবন করতে হবে, কখনোই পরাধীনতার শিকলে নিজেকে আটকে রাখা যাবে না। এবং এই জিনিসটাই কিন্তু আমাদের যে পূর্বপুরুষদের কথা আমরা বলছি তারা পেরেছিল। তারা ইংরেজদের পরাধীনতায় ছিল, দীর্ঘদিন থাকতে হয়েছে বিভিন্ন কারণে, কিন্তু তারা কিন্তু সেখানে বন্দি থাকেনি, সেখান থেকে বেরিয়ে এসেছে। সময় লেগেছে 200 বছর। এখন বললো হ্যাঁ 200 বছর তো অনেক, হ্যাঁ 200 বছর সময় লেগেছে, কিন্তু বাঙালি জাতির যে বৈষম্য, তারা কিন্তু এর মাঝে অনেক বিদ্রোহ করেছে। তোমরা ফকির সন্ন্যাসী বিদ্রোহের কথা জানো, নীল বিদ্রোহের কথা জানো, অনেক বিদ্রোহ কিন্তু মাঝে হয়েছে, অনেক ভাবে তারা চেষ্টা করেছে, তাই না? এই চেষ্টাগুলাই কিন্তু মূলত কি, তাদের মধ্যে সেখানে চেষ্টাগুলোর মধ্যে, যুদ্ধগুলোর মধ্যে আশা ছিল যে তারা স্বাধীন হতে পারবে, এই চেষ্টাগুলোর মধ্যে তাদের একটা ভরসা ছিল যে তারা স্বাধীন হতে পারবে, পরাধীনতা থেকে মুক্ত হতে পারবে। সো ওই যে বলছিলাম একটু আগে যে আশাটা অনেক অনেক বেশি খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের পূর্বপুরুষ যাদের কথা আমরা বলছি তারাও কিন্তু এই আশা ভরসা রেখে সামনে এগিয়ে গিয়েছেন, এবং আমরা দেখতে পেরেছি যে তারা কিন্তু কি করেছেন বলতো, পরাধীনতার শিকল থেকে সবসময় মুক্তির চেষ্টা করেছেন, কখনো সেখানে বন্দি থাকেন নাই। আচ্ছা, পরবর্তীতে বলা হয়েছে, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি। আচ্ছা, আবারও সেই কথা, আমি কিংবদন্তি পূর্বপুরুষদের কথা, অর্থাৎ আমরা যে গল্পের একদম ফার্স্টে পড়েছিলাম যে পূর্বপুরুষদের কথা বলা হয়েছে, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গভীর বনের মৃত্যুর কথা বলছি। আচ্ছা, এখানে দেখো পূর্বপুরুষদের সংগ্রামের যে ইতিহাস সেটা মূলত তুলে ধরা হয়েছে আমরা জানি, এবং মুক্তি প্রত্যাশিত যে মানুষেরা, ধরো যারা পরাধীনতার মধ্যে রয়েছে,
ধরো বাঙালির ইতিহাসের কথাই যদি বলি, যে ইংরেজদের পরাধীনতায় তারা বন্দি ছিল, তারা কি জানতো না যে তারা যদি যুদ্ধের চেষ্টা করে, তারা যদি স্বাধীনতার চেষ্টা করে, তাহলে তাদেরকে হত্যা করা হবে, তারা হয়তো নিহত হবে, কিন্তু তারপরও তারা পিছু হটে নাই, তারা কখনো থেমে থাকে না। তো এটা কেন বলছি, কারণ এই যে আসন্ন বিপদের একটা আভাস কিন্তু এখানে পাওয়া গেছে, যে আমি বিচলিত স্নেহের কথা বলছি, অর্থাৎ এখানে কোনো মানুষই এমন না যে খুব ঠান্ডা মাথায় থাকতে পেরেছে, বা কোনো সমস্যা ছাড়া, কোনো চিন্তা ছাড়া, একদম কোনো চিন্তা নেই আমি যুদ্ধ করবো, এরকম কিছু আছে না। যখন একটা মানুষ যুদ্ধে গিয়েছে, যখন একটা মানুষ কোনো ধরনের শাসকদের সাথে ঝামেলা করতে গেছে, তখনই চিন্তা করেছে যে আচ্ছা আমি এটা করছি, হয়তো আমার পরিবারকে এটার জন্য নির্যাতনের শিকার হতে হবে, হয়তো আমার নিজের জীবন দান করতে হবে। তো এই যে টেনশন গুলো, এই যে তোমার বিভিন্ন ধরনের উদ্বিগ্ন হওয়া, এই ধরনের আশঙ্কা কাজ করা, সেটাকেই মূলত এখানে বিচলিত স্নেহ হিসেবে উল্লেখ করা হয়েছে। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি আমি, আমার ভালোবাসার কথা বলছি। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, এখানে গর্ভবতী বোনের মৃত্যু বলতে এখানে মূলত মুক্তিকামী জাতিকে দমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন অপচেষ্টা বিভিন্ন সময় করা হয়েছে। ধরো যে গর্ভবতী মানুষটা ছিল, গর্ভবতী যে বোনরা ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে ধরো ধর্ষণ করা হয়েছে, তাদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার করা হয়েছে, অর্থাৎ তাদেরকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, যেন কেউ কখনো মুক্তির যে কামনা, মুক্তির যে আশা, মুক্তির যে স্বপ্ন, সেটা দেখতে না পারে, যেন কখনো কেউ সেই আশাটুকুই করতে না পারে যে সে একদিন মুক্ত হবে। কিন্তু সেখানে কি আমাদেরকে থামিয়ে রাখা গেছে, সেখানে কি আটকিয়ে রাখা গেছে? যায়নি। কিন্তু মানুষ সবসময় এগিয়ে গিয়েছে, মানুষ সবসময় চেষ্টা করেছে যেন তারা ভালো কিছু করতে পারে, তারা যেন সামনে এগিয়ে যেতে পারে। আমি কি বুঝাতে পেরেছি? আমার যদি বুঝাতে না পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটু জানাও কমেন্টে, ভাইয়া এই জায়গাটাতে আমার একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, যদি সমস্যা থাকে, কেউ লুকায়ও না, কেউ ভয় পেও না, কেউ লজ্জা পেও না, জাস্ট মন খুলে বলো যে ভাইয়া এই জায়গাটাতে আমার খুব সমস্যা হচ্ছে, একটু ক্লিয়ার করে দেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পরবর্তী অংশে যাই। বলা হয়েছে যে আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়, মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি, এই চারটা লাইনের ব্যাখ্যা। এখানে মূলত আত্মিক মৃত্যুর কথা ফুটে উঠেছে। দেশমাতাকে ভালোবাসে বা ভালোবেসে যখন কেউ মায়ের কাছ থেকে বিদায় নেয়, তখন মায়ের মনে কিন্তু এক ধরনের চরম বেদনা অনুভব হয়। খুব সহজে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরো বাংলা বা ধরো একটা যুদ্ধ লাগলো যেখানে তোমাকে অংশগ্রহণ করতে হবে, ধরো এটা যে কোনো দেশে হতে পারে, ধরো তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করছো এবং শান্তি মিশনে তুমি যোগদান করেছো, তোমাকে এখন ধরো সিরিয়ার বা ইসরায়েলের একটা সংঘর্ষ হয়েছে, যুদ্ধ হয়েছে, সেখানে তোমাকে প্রেরণ করা হয়েছে, সাপোজ। তো এটা যদি হয়, তোমার তুমি যখন তোমার মাকে বলবা, তুমি যখন তোমার প্রিয়জনকে বলবা, তখন তাদের মনে কত আশঙ্কা কাজ করবে, তাদের মনে কতটা ভয় কাজ করবে না? এই জিনিসটার কথাই কিন্তু বলা হয়েছে, যে যুদ্ধ আসে ভালোবেসে, এবং এই যে বেদনা, সেই বেদনাটা কিন্তু দীর্ঘায়িত হয় যখন এই যে সন্তানরা যারা চলে যাচ্ছে তারা শেষমেশ হয়তো যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। ধরো এটা আরেকটু যদি ব্যাখ্যা করি, যে দেশ মাতৃকাকে মূলত কি মা বলতে আমরা কি বুঝি, মা বলতে তো আমরা আমাদের মা কে বুঝতেছি, ঠিক আছে, বাট তোমরা তো জানো যে মাতৃভাষা, মাতৃভূমি, সেখান থেকে কি এসেছে, যে আমরা আমাদের দেশটাকে আমাদের মায়ের সমতুল্য তুলনা করি, তাই না? তো ঠিক সেইভাবে তুমি যদি তোমার মায়ের, তোমার মানে ধরো যে তোমার জন্য, তোমার মায়ের জন্য তোমার মৃত্যুবরণ করতে হয়, তাহলে কি হয়, তোমার মায়ের, তোমার মাকে এটা একসেপ্ট করতে পারবেন? পারবেন না। কিন্তু ঠিক একইভাবে তুমি যে তোমার দেশের জন্য জীবন দান করছো, তুমি যে দেশের জন্য ত্যাগটা স্বীকার করছো, এটা তো মায়ের সমতুল্য, মায়ের জন্য ত্যাগ স্বীকার করার সমতুল্য। তো এইটার কথাই মূলত বলা হচ্ছে, যে আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায় বলতে কি বোঝানো হয়েছে, এই যে ধরো তুমি দেশমাতৃকার জন্য ভালোবাসার জায়গা থেকে যুদ্ধে গেলা, ওদিক থেকে তোমার মা তো কষ্টে মারা যাচ্ছেন, তোমার একটা ক্ষতি হলে তোমার মা কষ্ট পাচ্ছেন, এই বিষয়গুলোর কথাই মূলত এখানে বলা হয়েছে। যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলেছি, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। আচ্ছা, এই জায়গাটুকু যদি একটু এক্সপ্লেন করি, ধরো আমাদের যে ভাইয়েরা আছে, ভাইয়েরা বলতে আমি যদি বলি ভাষা আন্দোলনের সময় যারা শহীদ হয়েছিলেন, রফিক, জব্বার, সালাম, বরকত সহ আরো নাম না জানা অসংখ্য মানুষ,
তারা কি কখনো যুদ্ধে যেতে পারতেন, তারা কি কখনো নিজের জীবন যেটা সব থেকে বেশি প্রিয় সেটিকে উৎসর্গ করতে পারতেন তারা যদি দেশটাকে ভালো না বাসতেন, পারতেন না কিন্তু। অর্থাৎ দেশকে ভালোবাসার জন্য, দেশের মানুষকে ভালোবাসার জন্য বা ভালোবাসলে তুমি দেশের জন্য বা তুমি যে কোনো জিনিস যেটাকেই ভালোবাসো না কেন সেটার জন্য কিন্তু তোমার ত্যাগ স্বীকার করতে কখনো কোনো প্রকার কষ্ট হবে না, এটার কথাই কিন্তু এখানে মূলত ফুটিয়ে তোলা হয়েছে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? কোনো কনফিউশন থাকলে আমরা একটু বলি, ভাইয়া এই জায়গাটাতে আমি বুঝতে পারছি না, আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে, কোনো কনফিউশন থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা একটু আমাকে জানাতে পারো যে ভাইয়া এই জায়গাটাতে কিন্তু সমস্যা হচ্ছে। ঠিক আছে, সো কবি যে জায়গাটা ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে কবিতা যদি তুমি জানো না জানো, কবিতা যদি তুমি পড়তে না পারো, কবিতা যদি তুমি বুঝতে না পারো, তাহলে কখনোই তুমি তোমার দেশের জন্য যে ভালোবাসা সেটা ডেভেলপ করতে পারবে না, তুমি কখনোই দেশের জন্য কোনো কিছু করার যে উৎসাহ সেটা তুমি করতে পারবে না। আমি কি বুঝাতে পেরেছি? সো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের কবিতার কথাটা কিন্তু চলে এসেছে। দেখো বলা হয়েছে যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। হৃৎপিণ্ডে আবার সূর্যকে ধরে রাখে কেমন, একটা প্রশ্ন আসতেছে না? দেখো এখানে একটা রূপক অর্থ বোঝানো হয়েছে। তোমরা জানো যে সূর্য কিন্তু এই পৃথিবীতে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল শক্তির উৎস। ধরো সূর্য যদি না থাকতো তাহলে কিন্তু বাকি সকল শক্তি উৎপাদন করা অসম্ভব পর্যায়ে পড়ে যেত, হয়তো অন্য কোনো উপায় বিজ্ঞানীরা আবিষ্কার করতো, বাট সূর্য কিন্তু এখন সকল শক্তির কেন্দ্রবিন্দু। অর্থাৎ আমরা যত ধরনের যা কিছু ইউজ করি না কেন, কোনো না কোনো ভাবে সূর্যের থেকে যে শক্তিটা পাই সেইটার উপর কিন্তু আমরা আমরা নির্ভরশীল। বুঝতে পেরেছো? তো সূর্য যেমন সবকিছুর জন্য শক্তি, ঠিক একইভাবে আমাদের হৃৎপিণ্ড এই সূর্যকে ধারণ করতে হবে, এই ভালোবাসাটাকে ধারণ করতে হবে যে আমি আমার দেশের জন্য, আমার দেশমাতৃকার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। অর্থাৎ আমার হৃৎপিণ্ডে সেই শক্তিটা থাকতে হবে, সেই সাহসটা থাকতে হবে, সেই মনোভাবটা থাকতে হবে যে আমি যে কোনো সময় যে কোনো ভালো কাজের জন্য আমি একটা ত্যাগ স্বীকার করতে পারবো। আমি আর কি বোঝাতে পেরেছি? কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানাও বন্ধুরা। ঠিক আছে, যে আচ্ছা যেটা বলছিলাম যে সূর্য হচ্ছে মূলত কি, সকল শক্তির উৎস, এবং হৃদয়ে সূর্যকে ধারণ করার যে বিষয়টা সেটা হচ্ছে মূলত একজন মানুষ সব দিক থেকে যখন শক্তিশালী হয়েছে। আমরা পূর্বপুরুষদেরকে নিয়ে কথা বলছি, আমরা বলছি যে আমাদের পূর্বপুরুষরা অত্যন্ত শক্তিশালী ছিল, তো সেইটার জায়গা থেকে কিন্তু মূলত এই জিনিসটা এসেছে যে পূর্বপুরুষরা যেভাবে শক্তিশালী ছিল ঠিক একইভাবে আমাদেরকেও কিন্তু শক্তিশালী হতে হবে, এবং সূর্যটাকে বা সূর্যের মতো করে সকল শক্তিকে আমাদের হৃৎপিণ্ডে ধারণ করতে হবে। ঠিক আছে, পরবর্তীতে চলে যাই, যে আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো খর্ত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে। এই লাইন, এই চারটা লাইনের ব্যাখ্যা তো আমরা আগেই করেছি, আর লাগতেছে না। এগুলো যদি বলি সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে তুমি যেই কাজটা করবা সেই কাজের ফলটা কিন্তু তুমি লাভ করবা। যেই মানুষটা কষ্ট করে জমিতে ফসল উৎপাদন করার চেষ্টা করছে সে কিন্তু ভালো ফসল উৎপাদন করতে পারবে। খুব সহজ এক্সাম্পল দিই, যেই স্টুডেন্টটা খুব ভালো মতো মনোযোগ দিয়ে ক্লাস করছে, নোট নিচ্ছে, আমাদের সাথে ডিসকাশন করার চেষ্টা করছে, কোনো কিছু না বুঝলে জানাচ্ছে, সেই স্টুডেন্টটা কিন্তু ভালো করবে অন্য আরেকটা স্টুডেন্ট থেকে যে এই কাজগুলো করছে না, যে ভালো মতো পড়াশোনা করছে না, নিয়মিত পড়াশোনা করছে না। আমার কথা কি ক্লিয়ার? তো তুমি যখন কোনো একটা কিছু করবা সেইটার ফলটা কিন্তু তুমি এই পৃথিবীতেই লাভ করবা। তুমি যেই মানুষটা কষ্ট করে মৎস্য লালন করে মানে মাছ পালন করে, প্রবাহমান নদী কিন্তু তাকে পুরস্কৃত করবে মাছ দেওয়ার মাধ্যমে। যে গাভীর পরিচর্যা করবে করে জননীর আশীর্বাদ কিন্তু তাকে দীর্ঘায়িত করে। অর্থাৎ এই জিনিসগুলো, অর্থাৎ তুমি যে কাজটা মন দিয়ে করবা সেই কাজের ফল তুমি কিন্তু সব সময় লাভ করবা, এটা একদম মাথায় রেখো। ঠিক আছে, আচ্ছা, একইভাবে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করার কথা বলা হয়েছে। যে লোহা নিয়ে কাজ করে বা ধরো যে তরবারি বানানোর কাজ করে, সে ইস্পাতের তরবারি তাকে আসলে কি সশস্ত্র করবে, অর্থাৎ তাকে সেই শক্তিটা দিবে, তাকে সেই সাহসটা দিবে যে প্রতিবাদ করার জন্য, তাকে সেই লড়াই করার শক্তিটা দিবে। ঠিক আছে, দীর্ঘ দেহ পুত্রগণ আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। খুবই সুন্দর একটা কথা, এখানে মূলত পূর্বপুরুষদের যে, এখানে আমি তোমাদের কথা বলছি, পূর্বপুরুষদের কথা, আমি আমার মায়ের কথা বলছি, মারা যে
কষ্টের শিকার হয়ে, মানে এই কবিতায় কি কি জিনিস দেখেছি, মারা যে কষ্টের শিকার হয়েছেন সেইটার কথা এখানে ফুটে উঠেছে। সংগ্রামের মাধ্যমে বিভিন্ন কারণে আমাদের বোনেরা যে মৃত্যুবরণ করেছে সেই কথাটা এখানে ফুটে উঠেছে, ভাইয়েরা যে যুদ্ধে গিয়ে জীবন দান করেছেন সেই বিষয়টা আমরা এই কবিতায় দেখেছি। আমি আমার ভালোবাসার কথা বলছি, এই যে ভালোবাসার মানুষগুলা, এই যে ভালোবাসার কথা, সেই কথাগুলা কিন্তু এই কবিতায় যে উঠে এসেছে সেইটা কিন্তু এখানে ফুটে উঠেছে। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, তো মোটামুটি কিন্তু আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। লাস্ট একটা অংশ একটা কবিতার রয়েছে এখানে, আমরা কবিতা বলতে কি বোঝানো হয়েছে সেটা বুঝবো, বাট তার আগে একটু জানি যে তোমাদের কি অবস্থা, কেমন লাগছে আজকে ক্লাসটা, সবকিছু ঠিক আছে কিনা, ক্লাসটা তোমাদের কাছে উপকারী মনে হচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক ভাবে আছে কিনা একটু জানো আমাকে কমেন্টের মাধ্যমে। কোনো কনফিউশন থাকলে একটু একটু বন্ধুরা জানিয়ে দাও, আমাদের খুব বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো আর 10 মিনিট সময় লাগবে এই কবিতাটা পুরোপুরি ভাবে শেষ করে ফেলতে। বাট আশা করি যেহেতু তোমরা তোমাদের এন্ড থেকে কনসার্নটা জানিয়েছিলে যে ভাইয়া এখানে আর একটা ক্লাস নিতে ভালো হয়, তাই ক্লাসটা নিচ্ছি। আশা করি যারা ক্লাসটা করেছো তাদের, আগে যারা বুঝেছো তাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে গিয়েছে, আর যারা আগে বুঝতে পারোনি তারা এখন কবিতাটা বুঝতে পারছো। তো এরপরে কিভাবে পড়বা এটা একটা প্রশ্ন থাকতে পারে, যে ভাইয়া এখন কবিতাটা কিভাবে পড়া উচিত। ধরো আজকে একদম নতুন তুমি ফার্স্ট টাইম এই কবিতাটা আমার সাথে থেকে পড়লাম, আমি রিকোয়েস্ট করবো যে তোমরা সবাই ঠান্ডা মাথায় কবিতাটা আস্তে আস্তে রিডিং করো, প্যারা বাই প্যারা। ধরো 3-4 বার রিডিং করলা, আজকে কোনো কিছু অন্য কিছু করছো না বা ঘুমানোর আগে একটু রিডিং করো, করে দেখো যে কি বলার চেষ্টা করা হয়েছে, কি বোঝানোর কথা চেষ্টা করা হয়েছে, কি মনোভাব এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সেইটা যদি তুমি লাইন বাই লাইন পড়ো তাহলে কিন্তু তুমি বুঝে যাবা যে এখানে আসলে কিসের কথা বলা হচ্ছে, কি কি বিষয় এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। বুঝতে পেরেছো? তো এই কাজটা করো, দেন ক্লাসের সাথে মিলাও যে আচ্ছা ভাইয়া ক্লাসে এই কথাটা বলছিল, এটা তো তাহলে ঠিকই আছে, এইটা এই জায়গা থেকে মিলেছে। মিলে যাওয়ার কথা যখন তুমি আরেকটু পড়বা, ক্লিয়ারিটি পাবা, তখন তোমার কাছে আরো পরিষ্কার হয়ে যাবে পুরো বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে যাই, আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থানই হচ্ছে কবিতা। আচ্ছা, এখানে কবিতাকেই সকল মুক্তির উৎস হিসেবে বলা হয়েছে এবং সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান বলতে মূলত বোঝানো হচ্ছে যে কবিতার যে শক্তি সেটাই সম্মুখ সমরে, মানে সম্মুখ যুদ্ধে সশস্ত্র হয়ে যেতে অনুপ্রাণিত করে। তুমি একটা যুদ্ধে নিশ্চয়ই কোনো প্রিপারেশন ছাড়া চলে যাবে না, সেটা যে কোনো ধরনের যুদ্ধ হতে পারে, তোমার একটা প্রিপারেশন থাকবে। তো সেটার শক্তিটা তুমি কোথা থেকে পাবা? কবিতা থেকে পাবা। ভালোবাসার সুপুরুষ, ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, যেভাবে উচ্চারিত প্রত্যেকটি মুক্ত শব্দই হচ্ছে কবিতা। এখানে ভালোবাসার যে সুকণ্ঠ, ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন ভাবে সুকণ্ঠের মাধ্যমে, গানের মাধ্যমে প্রকাশ করে থাকি, কবিতার মাধ্যমে প্রকাশ করে থাকি। অর্থাৎ এখানে মূলত আবারও কবিতার বিষয়টা আসছে, যেটা বিভিন্ন মুক্ত চিন্তার প্রতীক। বুঝতে পেরেছ? বিভিন্ন ভালোবাসার প্রতীক। এখন তাহলে যা বলি যে প্রত্যেকটা মুক্ত শব্দই যে কবিতা, এখানে কবিতা বলতে কি বোঝানো হয়েছে? কেউ কি আমাকে বলতে পারবা ক্লাসের মধ্যে এখানে পুরা কবিতার মধ্যে এতবার যে কবিতা শব্দটা এসেছে এই কবিতার মানে কি? কবিতাটা এখানে হচ্ছে মুক্তি, প্রতিরোধ এবং জাতীয়তাবোধের প্রতীক। তুমি যদি স্বাধীন না হও তুমি তখন কবিতা কেন বুঝতে পারবা না বলা হচ্ছে, বিকজ তুমি তখন মুক্তির যে আনন্দ সেটা অনুভব করতে পারবা না, তুমি পরাধীনতার যে কষ্ট সেটা বুঝতে পারবা না। সেই জন্য রূপক হিসেবে, উপমা হিসেবে এখানে কবিতা শব্দটিকে ব্যবহার করা হয়েছে, যেটি মূলত প্রতীকী হিসেবে ব্যবহৃত হয়েছে মুক্তির ক্ষেত্রে, প্রতিরোধের ক্ষেত্রে এবং জাতীয়তাবোধের ক্ষেত্রে। আমরা কি সবাই পরিষ্কার কিনা? কোনো কনফিউশন থাকলে আমাকে প্লিজ জিজ্ঞেস করে ফেলো। শেষে, একদম শেষে দেখো বলা হয়েছে, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এখানে মূলত যে বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সেটি হচ্ছে যে কবিতার মধ্যে, এই পুরো কবিতাটিতে আবু জাফর ওবায়দুল্লাহ দেখিয়েছে যে আমাদের পূর্বপুরুষেরা কিভাবে লড়াই করেছেন, কিভাবে সংগ্রাম করেছেন, কিভাবে কষ্ট স্বীকার করে নিয়ে হলো সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কবি একদম শেষে একটা আশা বা হচ্ছে একটা প্রশ্ন রেখে গিয়েছেন, সেই প্রশ্নটা হচ্ছে যে আমরা কি ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই সামনের দিকে এগোতে পারবো কিনা, আমরা আমাদের পূর্বপুরুষদের মতো স্বাধীনতার কথা বলতে পারবো কিনা, আমরা আমাদের পূর্বপুরুষদের মতো আমরা কি দেশের জন্য জীবন দিতে পারবো কিনা, আমরা আমাদের পূর্বপুরুষের মতো যদি আমাদের মাতৃভাষাকে কেউ আক্রমণ করে আমরা
বুক পেতে দিয়ে গুলি খেতে পারবো কিনা, এই প্রশ্নগুলা, এই প্রতিবাদী, এই মুক্তির চেতনার প্রশ্নটাই কবি একদম শেষে করেছেন, যে আমরা কবিতার মতো করে বা আমাদের পূর্বপুরুষদের মতো করে আমরা সামনের দিকে এগোতে পারবো কিনা, আমরা কি সবাই বুঝতে পেরেছি কিনা। বন্ধুরা যারা ক্লাসটিতে আছো অনেক অনেক ধন্যবাদ, যে প্রায় 51 মিনিট 52 মিনিট ধরে আমি একটানা কথা বলছি আমার এতগুলা কথা শোনার জন্য, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কবিতা হলো পূর্বপুরুষদের মুক্তির কথা, ব্যাপারটা এরকম না, মুক্তি, প্রতিরোধ, সংগ্রাম, জাতীয়তাবোধ, এই সবগুলার প্রতীক হচ্ছে এখানে কবিতা, এবং সেটাই মূলত এখানে প্রকাশ পেয়েছে, ঠিক আছে? তোমাদের কাছে সবগুলা বিষয় ক্লিয়ার কিনা, একদম কোনো জায়গায় কোনো কনফিউশন আর আছে কিনা, বিকজ বুঝতেই পারছো যেহেতু এটা একটা রিভিউ ক্লাস হচ্ছে শেষবারের মতো, তো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু জানাও, যে ভাইয়া এই জায়গাটাতে মনে হয় বুঝতে পারছি না, ঠিক আছে? বাট ভাইয়া মোটামুটি বুঝতে পেরেছি, ক্লিয়ার ভাইয়া, একদমই পরিষ্কার আছে সবকিছু, ক্লিয়ার ভাইয়া? তিথি দাস বলেছে, তারপরে হচ্ছে আরো বলেছে ফারজানা, সাহারা, আয়শা, সাদিয়া সহ আরো সবাই বলেছে। আচ্ছা ঠিক আছে, ভালোবাসা দিলে মা মরে যায় বলতে বোঝানো হয়েছে, ভালোবাসা তো ধরো মা বলতে এখানে মাতৃভূমি এবং তোমার যে মা, আমাদের যে মা রা আছেন তাদের কথা বলা হচ্ছে। ধরো তুমি তোমার ভালোবাসার জায়গা থেকে দেশমাতৃকার জন্য, মাতৃভূমির জন্য জীবন দিলা, তোমার মা কষ্ট পাবে না, তোমার মা কান্না করবে না, তোমার মায়ের মনে কষ্ট কাজ করবে না, এটার কথা মূলত বলা হচ্ছে। তুমি তুমি দেশের জন্য কাজ করছো, দেশমাতৃকার জন্য কাজ করছো, তো মায়ের জন্য কাজ করার সমতুল্য, তাই না? তো মায়ের জন্য যদি জীবন দাও, এটা কি কোনো মা একসেপ্ট করে নিতে পারবে? পারবে না কিন্তু। তো ওইটার কথাই বলা হচ্ছে, যে ভালোবাসা দিলে মা মরে যায়, ভালোবাসাটা বলতে এখানে দেশের জন্য জীবন দাও, দেশের জন্য কাজ করা, ওইটার কথা বলা হয়েছে। আমরা কি ক্লিয়ার কিনা ভাইয়া, সবাই একটা একটু আমাকে কষ্ট করে জানাও, যারা ক্লাসটাতে ছিলা 52-53 মিনিট আমার বকবক শুনেছো, তো একটু জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলো, ঠিক আছে? আচ্ছা, কেমন লেগেছে তোমাদের কাছে আজকে ক্লাসটা? আরেকটা রিকোয়ারমেন্ট ছিল তোমাদের থেকে, যে বিদ্রোহী কবিতাটার উপরে এরকম একটা ক্লাস নেওয়ার জন্য, আমি সেটাও নিয়ে নিবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বাট আশা করি যে তোমাদের কাছে আজকে ক্লাসটা ভালো লেগেছে। দেশকে ভালোবাসা দিলে মা কষ্ট পায়, ব্যাপারটা এরকম না, আমি যেটা মাত্রই বলছিলাম, যে তুমি যদি দেশের জন্য জীবন দিচ্ছ, এটা তো মায়ের জন্য জীবন দেওয়ার সমতুল্য, তো সেখান থেকে মায়ের মনে তো কষ্ট কাজ করবে। তুমি যখন কোনো একটা যুদ্ধে যাচ্ছ, মায়ের মনে এক ধরনের আতঙ্ক কাজ করবে, যে আমার ছেলেটা আর কি আমার কাছে ফিরে আসতে পারবে কিনা, সেই জায়গা থেকে মায়ের কষ্ট পাওয়ার কথা এখানে ফুটে উঠেছে, ঠিক আছে? ওকে, তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আজকে ক্লাসটার জন্য, আশা করি বুঝতে পেরেছো, খুবই মানে খুবই আমি চেষ্টা করেছি সবগুলো লাইনের এক্সপ্লেনেশন তোমাদের সাথে শেয়ার করার জন্য, যেন তোমরা একদম ক্লিয়ার থাকো। এরপরও যদি কোনো কনফিউশন থাকে, এরপরও যদি প্রবলেম থেকে যেতে পারে, তোমরা স্টুডেন্ট আমাদেরকে জানাও, আর এটার উপর আর কোনো ক্লাস আমরা নিব না, বাট পার্সোনালি আমি হচ্ছে তোমাদেরকে গাইড করার চেষ্টা করব, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকে ক্লাসটা এখানে শেষ করছি, সবাই ইনশাল্লাহ পরের ক্লাসে আরো স্টুডেন্ট নিয়ে আমরা পরের ক্লাসটা করার চেষ্টা করবো, ঠিক আছে? ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।